আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের FSIBL ক্লাউড অ্যাপস যে কোনো ফোনে লগ ইন করবেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের FSIBL ক্লাউড অ্যাপসটি ব্যবহার করেন। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার সেডের আইমি নাম্বার সহ আপনাকে ব্রাঞ্চে যোগাযোগ করতে হয়েছে এবং আপনার সেডের আইমি নাম্বার দিয়ে তারা আপনার ফোনে এটি রেজিস্ট্রেশন করে দিয়েছে। আপনার রেজিস্ট্রেশন করতে ফোন ছাড়া অন্য ফোনে FSIBL ক্লাউড অ্যাপসটি কোনোভাবেই লগ ইন করা যাবে না। তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো যেই প্রসেসের মাধ্যমে আপনারা FSIBL ক্লাউড অ্যাপসটি যে কোনো ফোনে লগ ইন করতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন FSIBL ক্লাউড অ্যাপসের দুইটা হোম স্ক্রিন, অর্থাৎ দুইটা ফোনের দুইটা স্ক্রিন। নাম্বার ওয়ান, যেখানে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং আইমি নাম্বার, এবং নাম্বার টু, যেখানে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। কিন্তু এখানে নাম্বার টু যে স্ক্রিনটা আছে, এখানে আইমি নাম্বারটা শো করতেছে না। নাম্বার ওয়ান, এখানে আইমি নাম্বারটা স্যার আমরা লগ ইন করতে পারতেছি না। অর্থাৎ দ্বিতীয় নাম্বার যেটা আছে, এই ফোনে আমাদের FSIBL ক্লাউড অ্যাপসটি লগ ইন করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, যার কারণে এখানে আইমি নাম্বার চাচ্ছে না। এবং নাম্বার ওয়ানে এখানে আইমি নাম্বার চাওয়ার উদ্দেশ্য হলো যেহেতু আমাদের ক্লাউড অ্যাপসটি এখানে লগ ইন করা নেই। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নাম্বার টু এর আইমি নাম্বার দিয়ে আপনারা নাম্বার ওয়ানের এখানে আইমি নাম্বারটা বসিয়ে ক্লাউড অ্যাপসটি লগ ইন করবেন, অর্থাৎ যে কোনো ফোনে আপনি ক্লাউড অ্যাপসটি লগ ইন করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। এখন আমরা দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটের আইমি নাম্বার বের করবেন, অর্থাৎ যেখানে ক্লাউড অ্যাপসটি লগ ইন করা আছে। আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন, সেখান থেকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার উপরে সেডের আইমি নাম্বারটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো আপনারা চাইলে এই আইমি নাম্বারটা কোনো একটি কাগজে লিখে নিতে পারেন। লিখে আমরা এটি একটি কোনো একটি কাগজে লিখে নিলাম। আপনাদের সুবিধার্থে আমরা আবারও বলে দিচ্ছি আপনার আইমি নাম্বার কীভাবে বার করবেন। স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ, জিরো সিক্স হ্যাশ প্রেস করলে আপনার সেটার আইমি নাম্বার বের হয়ে যাবে। তো এখন আমরা দেখব অন্য ফোনে সেটের আইমি নাম্বার ছাড়া লগ ইন করা যায় কি না। আমরা ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, আইমি নাম্বার দিইনি। দেওয়ার পর আমরা লগ ইনে প্রেস করলাম। প্রেস করার পর নিচের দিকে লেখা আসছে আই নাম্বার নীল, অর্থাৎ আইমি নাম্বার ছাড়া কোনোভাবে লগ ইন করা যাচ্ছে না। এখন আমরা রেজিস্ট্রেশনকৃত মোবাইলের আইমি নাম্বারটা দিয়ে অন্য ফোনে FSIBL ক্লাউড অ্যাপটি লগ ইন করে দেখাবো। তো আমরা রেজিস্ট্রেশনকৃত মোবাইলের আইমি নাম্বারটা এখান থেকে নিলাম, নেওয়ার পর বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা সাকসেসফুলভাবে লগ ইন করতে পেরেছি। তো আপনারা চাইলে এই প্রক্রিয়া ব্যবহার করে যে কারো ফোনে FSIBL ক্লাউড অ্যাপটি লগ ইন করতে পারবেন।